আমরা বাইকে করে কাছুয়া থেকে চাকলার দিকে পৌঁছেই গেছি, ব্যাস আর 5 মিনিট। চাকলাধামের এই ভিডিওটি আমি দুটো পার্টে বানাচ্ছি, কেন কি ভিডিওটি এত বড় হয়ে যাচ্ছে যে একটাতে দেওয়া সম্ভব না। এই পার্টটাতে আপনাকে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো, এর পরের পার্টটাতে লোকেদের মতামত জানাবো। এখনো লোকেরা বিতর্কে আছে যে কাছুয়াধাম না চাকলাধাম কোনটা লোকনাথ বাবার জন্মস্থান। চাকলাধামেও গাড়ি রাখার ব্যবস্থা আছে, আপনারা খেতে পারেন, ভোগ খেতে পারবেন, আর সব রকম ব্যবস্থাই আছে। আর মন্দিরটা তো অসাধারণ, খুব সুন্দর। আর এখানে ডালাস আপনার শুরু হচ্ছে 50 টাকা থেকে। মন্দিরের মেন গেট দিয়ে আমরা ঢুকে চললাম, দেখুন ভেতরটা কি অসাধারণ। ঢুকতে না ঢুকতে একটা ছাগল চোখে পড়ল, খুব ভালো লাগলো তাকে, তাই তার ভিডিও করলাম। মন্দিরটা দেখুন একদম অন্যরকম, দুপাশে কামধেনু গরু, আর বাকি সব পিলারগুলোতে শিব ঠাকুরের নানা রকম আকৃতিতে ইয়ে করা আছে, মূর্তি লাগানো আছে। পুরো মন্দিরটা আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর। Thank you.
এটা হলো চাকলাধামের মেন মন্দির, এখানেই পুজো দেওয়া হয়। আসুন মন্দিরের বাইরেটা পুরো ঘুরে দেখাই আপনাদের। আশা করি আপনাদের জায়গাটি খুব ভালো লাগলো। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। থ্যাংক ইউ।